আমাদের পপুলার ব্রিডি নিউজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী কোচা উপজেলার প্রেস ক্লাবের সৌজন্যে শিল্প এবং পণ্য মেলা 2023 চলছে। কোচা উপজেলার ইগল বাস স্ট্যান্ড সংলগ্ন এই মেলাটি চলবে এক মাস যাবৎ এবং এই মেলাটি সার্বিক তত্ত্বাবধান করছেন কচুয়া প্রেস ক্লাব। আপনারা দেখছেন যে এটি হচ্ছে মেলার মূল ফটক। এখানে টিকেটের মাধ্যমে মেলার দর্শনার্থীরা মেলায় টিকিট সংগ্রহ করে প্রবেশ করবেন মেলায়। আপনাদেরকে এই মেলার বিস্তারিত ভিতরে নিয়ে যাচ্ছি এবং বিস্তারিত দেখাচ্ছি। তবে আপনাদেরকে সবাই বলে রাখি যে এই মেলাটি চলবে দীর্ঘ এক মাস যাবৎ। সপরিবারে আপনারা ঘুরতে আসতে পারেন এই মেলায়। আসলে একটি কথা না বললেই নয়, মেলা হচ্ছে কি জানেন, যে মানুষের খাবারটা যেমন জরুরি ঠিক তেমনি ভাবে মানুষের ঘোরাঘুরি করা, আনন্দ উপভোগ করা তার চেয়েও বেশি জরুরি। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আপনারা এখানে এসে 10 টাকার মাধ্যমে টিকিট সংগ্রহ করবেন। নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে। আপনারা 10 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে তারপরেই মেলায় প্রবেশ করবেন এবং এই মেলায় আপনি টিকিট সংগ্রহ করে যতক্ষণ খুশি যতক্ষণ মেলা চলাকালীন সময় পর্যন্ত থাকতে পারবেন। চলুন এবার মেলায় আপনাদেরকে নিয়ে যাই। হচ্ছে মেলার ভিতরের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শনিবার হওয়ায় ভিতরে আসলে লোকে লোকারণ্য, একেবারে সপরিবারে অনেকে আসলে ঘুরতে আসে। আপনারা যদি দেখাই যে এখানে রয়েছে একটি ফোয়ারা, একটি টাওয়ার, তারপরে দৃষ্টিনন্দন, আসলে দৃষ্টিনন্দন ভাবে আসলে সাজানো হয়েছে এই মেলাটি। আপনারা আপনাদেরকে আরেকটু যদি এদিকে দেখাতে চাই যে যে ফোয়ারাটা আছে সেই ফোয়ারার দুই পাশেই কিন্তু মূলত ফুল গাছ সহ একেবারে আপনারা যদি আসলে মেলায় আসেন তাহলে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে যে গ্রামীণ মেলা বা আসলে মেলার যে সৌন্দর্যটা সেটা নিয়ে এখানে আসলে আসলে আপনারা অনুধাবন করতে পারবেন। অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। আপনারা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা শুনছেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেরকমভাবে স্টল প্যাভিলিয়ন থাকে, এখানে রয়েছে ছোট প্রায় 50টির মতো স্টল, ঠিক সাজানো হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতোই। এখানে একটি স্টল, এখানে মূলত যারা ফুল বিক্রি করে তিনি আসলে বিভিন্ন রঙের ফুল নিয়ে বসে আছেন। আপনারা যদি ফুলকে ভালোবেসে আসলে কেউই আসলে ফুলকে ভালোবাসে সবাই, এখানে বিভিন্ন রঙের ফুল পাচ্ছেন। আর এখানে পাচ্ছেন মূলত ছোট ছোট বাবুল, বাচ্চারা যেটা পছন্দ করে এই এই দোকানটিতে বা এই স্টলটিতে মূলত দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগের আইটেম, মূলত এখানে বাচ্চাদের ব্যাগ সহ মহিলাদের বা মা বোনদের জন্য যে যারা মূলত পার্সেল ব্যবহার করে বা ব্যাগ ব্যবহার করে এখানে বিভিন্ন আইটেমের ব্যাগ পাচ্ছেন। এই তাছাড়াও রয়েছে কসমেটিক্স, এখানে অনেকগুলো কসমেটিক্সের দোকান দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কসমেটিক্স, আপনি কানের দুল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সাজসজ্জার জন্য যে যা দরকার নারীদের সব কিন্তু আসলে এখানে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যান, বিভিন্ন রকমের ভ্যান, উপরে উপরে দেখতে পাচ্ছেন অনেক রকমের পার্সেল বা ব্যাগ। এখানে এখানে আপনাদের দেখাতে পাচ্ছি, এই দেখতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খেলনা মূলত এখানে আছে। এখানে আরো একটি স্টল, এখানে মূলত বিভিন্ন আপনার খাদ্যবস্তু বিক্রি করা হচ্ছে, যেখানে মুরালি সহ আপনারা ওইখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোয়া, তারপরে যেগুলো আমাদের আসলে মেলায় বিক্রি হয়। এই যে এখানে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলো আসলে প্যাকেজিং করা এবং খুবই সুন্দর একটা পরিবেশে মূলত বিক্রি করা হচ্ছে। এখানে অনেক দর্শনার্থী আসে এবং অনেকেই আসলে সপরিবারে আসে এবং আমি একজনের সাথে আপনাদেরকে কথা বলাতে চাই যে আপনি আপনার সাথে একটু কথা বলতে পারি যে আপনারা এই মেলায় আসছেন এবং এসে সপরিবারে আসছেন এবং কিনতেছেন, কি অনুভব হচ্ছে আপনার এই যে মেলায় এসে? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে। মেলার পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা এরকম? সমস্যা নেই। আপনারা কোথা থেকে আসছেন? খুব সন্তুষ্ট, এখানে রয়েছে পুলিশ নিরাপত্তার জন্য পুলিশ, উনি আসলে আপনার গিন্নি নিয়ে আসেন নিশ্চয়ই, বাচ্চা নিয়ে আসেন দেখতে পাচ্ছেন, যে ছোট বাবু নিয়ে আসেন, তো আপনারা আসলে মেলায় আসবেন।
করবেন অবশ্যই। আসলে এটা গ্রামীণ মেলা, এখানে একটা উৎসব মুখর পরিবেশ। এখানে ওই যে আগেও বলছিলাম যে মেলা হচ্ছে কি জানেন, যে খাবার যেরকম আমাদের দরকার, ঠিক মেলা বা উৎসব আমেজ আমাদের তদ্রুপভাবে প্রয়োজন। তো আমরা নিজেকে যদি প্রফুল্ল রাখতে চাই, বারবারই বলি নিজেকে যদি আরো বেশি মন ভালো রাখতে চাই, আপনারা মেলায় আসতে পারেন এবং মেলায় ঘুরে যেতে পারেন এবং কিনতে পারেন অনেক রকমের খাবার এবং গ্রহণ করতে পারেন। সেই খাবারের স্বাদ আপনাদের আমাদের সঙ্গেই থাকুন। এখানে আগত দর্শনার্থীদের জন্য, বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। এখানে একটি রাইড দেখতে পাচ্ছেন, আসলে বিভিন্ন বয়সের মানুষ এখানে রাইডে চড়ছেন, আনন্দ উপভোগ করছেন। ঠিক আমি যদি আমার ক্যামেরাম্যানকে এদিকে বলি, এখানেও আরেকটি রাইড মূলত, এখানে এটি একটি নৌকা। আর মূলত এখানে শুধু রাইডের সাথে সাথে শিশুদের জন্য রয়েছে মূলত আনন্দ উপভোগের স্থান। শুধু শিশুদের জন্য নয়, শিশু, পূর্ণবয়স্ক, মধ্যবয়স্ক সবার জন্য মূলত এখানে আনন্দ ঘন পরিবেশ বা আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য একটি এখানে রয়েছে মূলত শিশুদের যে রাইড মূলত ঠিক এখানটাতে রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন কুকারিজ, তারপরে আরবি লেখা, বিভিন্ন সুরা থেকে আরম্ভ করে ঘর সাজানোর জন্য মূলত যা যা প্রয়োজন আসলে সবগুলোই কিন্তু এখানে পাবেন। এখানে মূলত এই যে এই সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মেলাটি মূলত এখানে তত্ত্বাবধান বা পর্যবেক্ষণ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাস ভাষা শহীদদের মাস, ভাষা শহীদদের স্মরণে কচুয়া প্রেস ক্লাবের উদ্যোগে শিল্প ও পণ্য মেলার আমরা একটা আয়োজন করেছি। কচুয়াবাসী এবং আশেপাশে ইউনিয়নের আশেপাশে কচুয়ার বিভিন্ন স্তরের ভ্রমণ পিপাসী মানুষে এই মেলা আসার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের শিশুদের জন্য বিভিন্ন রাইডস, খেলনা, নাগরদোলা, ভূতের বাড়ি, বিভিন্ন ধরনের খেলা সামগ্রী আছে। আপনারা কচুয়াবাসী আপনাদের সন্তান এবং পরিবার পরিজন নিয়ে এই মেলা আসতে পারেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর আছে। আমাদের কচুয়া প্রেস ক্লাবের আয়োজনে একটা কন্ট্রোল রুম আছে। কন্ট্রোল রুমের পাশাপাশি আমরা সিসি ক্যামেরা দ্বারা পুরো মেলাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি। আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা নিরাপদে আপনাদের মেলা এসে আপনাদের পণ্য সামগ্রী ক্রয় করবেন, এটা আমরা আশাবাদ করছি। ধন্যবাদ। এখানে মূলত বিভিন্ন রকমের আচার পাচ্ছেন। এখানে মূলত কুমিল্লা থেকে ওনারা আসেন, কুমিল্লা বিখ্যাত মাতাব্বাইয়ের পাঁচ পিসালি এখানে আচার। এখানে আপনি পাচ্ছেন আমের আচার থেকে জলপাইয়ের আচার, আপনি পাচ্ছেন তেঁতুলের আচার সহ রকমারি মূলত আচারের। এখানে এই মেলা যারা আসবেন তাদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে এই যে মুখরোচক ফোস্কা, চটপটি, তারপরে ওই যে মুড়ি জাল বা ঝালমুড়ি সহ, তারপরে পানি জাতীয় স্পিড, লেমন, টাইগার, সেভেন আপ সহ কোমল পানির ব্যবস্থা। আপনারা পরিবার বা পরিজন নিয়ে যদি আসেন তাহলে এখানে বসেই মূলত আপনারা যে খাবারের বিষয়টা সেরে নিতে পারেন। যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ব্যাগ এবং টুপি, এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য রকমারি টুপির দোকান। আর ওইখানে দেখতে পাচ্ছেন যে ওই যে বাংলার নারী পরলে শাড়ি লাগে ভারী, ওই শাড়ি আর চুড়ি, এখানে রয়েছে বিভিন্ন রকমের চুড়ি, এখানে রয়েছে বিভিন্ন রকমের কসমেটিক্স। এখানে একেবারে আপনারা সমস্ত ধরনের কসমেটিক্স কিন্তু পেয়ে যাবেন। এবার এখানে রয়েছে চুড়ি, এই পাশটাতে রয়েছে কানের দুল সহ বিভিন্ন কসমেটিক্স। চলেন, এখানে রয়েছে মূলত ঘর সাজানোর বিভিন্ন উপক্রম, যেখানে হাঁড়ি, পাতিল সহ বিভিন্ন আইটেম। এখানে চামচ থেকে আরম্ভ করে আপনারা এটাকে অনেক কিছু পাবেন। এখানে পাবেন আপনারা শশা কাটার জন্য যে যন্ত্র আছে, আসলে অনেক কিছু পাবেন। এখানে আপনি রাইস কুকার পাবেন, তারপরে এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য পুতুল রয়েছে, উপরে আসলে থরে থরে সাজানো পুতুল। আর এই পাশটাতে মূলত আছে বিভিন্ন ধরনের মেলামাইনের যে পণ্যগুলো আছে, ভিতরে আসলে বিভিন্ন আইটেমের মেলামাইন, আসলে এগুলো আসলে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। আপনারা মেলায় আসলেই মূলত এই যে এই 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 এখানে আপনারা যারা ঘর সাজাতে চান, মূলত বিভিন্ন আইটেমের মেলামাইন পছন্দ করেন, তাদের জন্য মূলত আসলে এইসব অনেকগুলো এই পাশে মূলত শুধুমাত্র ঘর সাজানোর জন্য বা কুকারিজের দোকানগুলো। কচুয়া প্রেস ক্লাবের কর্তৃক আয়োজিত মাসব্যাপী শিল্প ও পণ্য মেলায় আপনারা সপরিবারে আসতে পারেন। এখানে যে
এই যে কচুয়া প্রেস ক্লাবে আসলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাবের সভাপতি মাননীয় সভাপতি আলমগীর তালুকদারকে। উনি আসলে এইরকম একটি মেলার আয়োজন করছে, গ্রামীণ মেলা। আসলে বর্তমানে হয়েছে কি যে বিভিন্ন ইউটিউব ফেসবুক আসার কারণে, ইলেকট্রিক ডিভাইস আসার কারণে মানুষ আসলে একগড়ে হয়ে গেছে। তো মেলায় আসলে, সপরিবার আসলে সেখানে আনন্দ উপভোগের সাথে সাথে আপনার পরিবারকেও সময় দিতে পারে। এই মেলাটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এবং এই মেলায় মূলত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। তো প্রত্যেককে এই মেলায় আমন্ত্রণ জানিয়ে পপুলার বিডি নিউজের পক্ষ থেকে আমি ফয়সাল বিচ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।